যে কোনো যুদ্ধ ইরানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জেরে যে কোনো মুহূর্তে ইরানি ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলা চালানোর সম্মতি দিয়েছেন এরপর থেকে উভয় দেশই যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যুদ্ধ শুরু করে তারা ইসরায়েলকে সহায়তা করবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল একই সঙ্গে তারা পাল্টা হামলার পদক্ষেপও নিচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে হামলা না চালাতে ইরানের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন হামলা হলে মিত্র দেশ তেল আবিবকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পেন্টাগন আর এক খবরে বলা হয় ইসরায়েলের হামলার জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইরান শুরুতেই ইরান ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী ইরান একযোগে বিভিন্ন স্থান থেকে হামলা শুরু করতে পারে এই স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইয়ান এবং ইরাক সহ ইরান সংশ্লিষ্ট অন্যান্য মিত্র বাহিনী অন্যদিকে পাল্টা হুশিয়ারি দিয়ে তেলাবিফ গতকাল বলেছে ইরানের হামলা ঠেকাতে ইসরায়েল প্রস্তুত এর জন্য মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর ড্যানিয়েল হাগেরি বলেছেন আমরা পাল্টা হামলার জন্য প্রস্তুত এর জন্য ঘন্টা আমরা দফায় দফায় বৈঠক করেছি এদিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন আমরা খুব গভীরভাবে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ইসরায়েলকে রক্ষার জন্য কি কি করণীয় সে বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি সর্বশেষ খবর অনুযায়ী এমন পরিস্থিতিতে ভূমধ্যসাগরে এরই মধ্যে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র তেহরান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ইরানের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইরানকে সরাসরি ইসরাইলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খাবেনি হানিয়া নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন খামেনি খামেনির নির্দেশটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিপ্লবী গার্ডের সদস্য হানিয়া এক প্রতিশোধের বার্তা দিয়েছিলেন নিহত তিনি লিখেছেন ইরানের ভূখণ্ডে ঘটা এমন দুঃখজনক ঘটনার পর প্রতিশোধ নেওয়াটা আমাদের কর্তব্য ইসরায়েল কঠোর শাস্তি পার মঞ্চ তৈরি করেছে খবরে আরো বলা হয় খাবিনী কথা ইরানের শেষ কথা তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও ছিলেন যুদ্ধ প্রসারিত হলে বা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আক্রমণ ও প্রতিরক্ষা উপায়ের জন্য পরিকল্পনা তৈরি করতে বিপ্লবী গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন তিনি এছাড়া ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাহসুদ পেজেশ কেন পররাষ্ট্র মন্ত্রণালয় গার্ডস এবং জাতিসংঘে ইরানের মিশন সহ অন্যান্য ইরানি কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন ইরানি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে সার্বভৌমত্বের লঙ্ঘনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে তেহরানের